যারা আইয়ামাম মাদূদাত 29 বা 30 দিন রোজা রাখে কেয়ামতের ময়দানে আল্লাহ সরাসরি তার সাথে সাকাত করবে এখানে আল্লাহ বুঝানোর জন্য বলছি আল্লাহ माफ করুক এখানে আল্লাহ এখানে রোজাদার আল্লাহ রোজাদারকে বলবে আসাউমি লি ওয়া আনা আজিজিবি তুমি এক মাস রোজা রেখেছো এই তুমি নামাজ আদায় করেছ। নামাজের সওয়াব আমি ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি zakat দিয়েছো ফেরেশতাদের সকল আমলের সাওয়াব গুলো আমি ফেরস্তাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি কিন্তু আসমুলি ও জিবি রোজার সব আমি তাদের মাধ্যমে দেই নাই কারণ কি কারণ আমি দেখেছি তুমি যে রোজা রেখেছ কৃষ্ণায় তুমি একেবারে অস্থির হয়ে গেছো পিপাসায় অস্থির হয়ে গেছ তুমি ঘরে যদি লুকিয়ে লুকিয়ে খাইতা বা পান করতা কেউ দেখতো না ওই সময় তুমি চিন্তা করতা ও আম্মা আমা মালিকের সামনে আমি একদিন দাঁড়াবো কেউ দেখুক বা না দেখুক আমার মালিক তো আমাকে দেখতেছে তো আমার জন্য একনিষ্ঠভাবে এত কষ্ট করে গরমের মধ্যে বড় দিনে রোজা রেখেছ এসব যদি আমি ফেরাস্তাদের মাধ্যমে দেই তোমার সান মান ঠিক থাকে না এই জন্য আমি বলেছিলাম

ব্যাখ্যা হলো ঈদের দিন যখন নামাজ আদায় করেন এক মাস পর কি যে একটা মজা যারা রোজা রাখে না তারা বুঝবে কি গোড়ার দিন ওফার হাতুন ইংদালি কবিহী আরেকটি পুরস্কার হলো যারা আয়া বা মাদুদাত উনত্রিশ বা 30 দিন রোজা রাখে কেয়ামতের ময়দানে আল্লাহ সরাসরি তার সাথে সাক্ষাৎ করবে এখানে আল্লাহ এখানে এখানে রোজাদার আল্লাহ রোজাদার কে বলবে তুমি এক মাস রোজা রেখেছ এই তুমি নামাজ নামাজী করেছ নামাজের সাহায্য আমি ফেরেস্তাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি জাকাত দিয়েছ ফেরস্তাদের মাধ্যমে করেছ সকল আমলের স্বভাবগুলো আমি ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি কিন্তু আসমুলি ও আনা আজ বি রোজার স্বাব আমি ফেরেশতাদের মাধ্যমে দেই নাই কারণ কি কারণ আমি দেখেছি তুমি যে রোজা রেখেছ তুমি একেবারে অস্থির হয়ে গেছো পিপাসায় অস্থির হয়ে গেছ তুমি ঘরে যদি লুকিয়ে লুকিয়ে বা পান কেউ করতা দেখত না ওই সময় তুমি চিন্তা করতা ও আম্মা মান মা আরে আমার মালিকের সামনে আমি একদিন দাঁড়াবো কেউ দেখুক বা না দেখুক আমার মালিক তো আমাকে দেখতেছে তো আমার জন্য একনিষ্ঠভাবে এত কষ্ট করে গরমের মধ্যে বড় ফেরেস্তাদের রোজা রেখেছ এসব যদি আমি ফেরেস্তাদের মাধ্যমে দেই তোমার সম্মান ঠিক থাকে না এই জন্য আমি বলেছিলাম আসসালামু লি ওয়া আনা আজজিবি এই জন্য এত কষ্ট করে আমার জন্য রোজা রেখেছ রোজার পুরস্কারটা ফেরেস্তাদের মাধ্যমে দেই নাই তোমার সম্মান ঠিক থাকে না এই জন্য আমি আল্লাহর কুদরতি হাত দিয়া রোজার এই সওয়াব রোজার পুরস্কার আমি আল্লাহ দিলাম তুমি বান্দা গ্রহণ করো